আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। বাছাই পর্বের বাধা ডিঙিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করে ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ দল। হাসি মুখে ওমান মিশন শেষ করে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতে গেল মাহমুদুল্লাহর যাত্রা। বিশ্বকাপের চূড়ান্ত পর্বের ম্যাচ খেলতে স্থানীয় সময় দুপুর তিনটায় দুবাই পৌঁছায় বাংলাদেশ দল। এবারের বিশ্বকাপ হচ্ছে দুবাইতে, আর দুবাই মানেই সবকিছুতে স্বয়ং সম্পূর্ণ। তবে দুবাইতে পৌঁছে খুব একটা সংবর্ধনা পায়নি বাংলাদেশ দল। বায়ুবাবলে থাকা বাংলাদেশ দল দুবাইতে পৌঁছালে সেখানে সাধারণ যাত্রীদের সাথে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়, এমনকি বাংলাদেশ দলের জন্য দেখা যায়নি কোনো নিরাপত্তা ব্যবস্থাও। শুধু বাংলাদেশ দল নয়, বাংলাদেশের সাথে ভ্রমণের সঙ্গী হিসেবে ছিল স্কটল্যান্ডের ক্রিকেটাররাও। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের মাঝে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে এমন খামখেয়ালি কাণ্ড দেখেও কি চুপ থাকবে আইসিসি? নাকি বিমানবন্দরে ক্রিকেটারদের নিরাপত্তা প্রসঙ্গে কোনো পরিকল্পনাই ছিল না তাদের? চূড়ান্ত পর্বে বাংলাদেশ দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। সুপার টুয়েলভে বাংলাদেশের প্রথম মিশন আগামীকাল চব্বিশে অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেটের যে কোনো সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।